আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সারাস টিফিন কর্নার। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো পাকা আমের শাহি টুকরা। চলুন তাহলে দেখে আসি কি করে খুব সহজে এই পাকা আমের শাহি টুকরা করা যায়। এই মজাদার রেসিপিটি আপনারা খুব সহজে করতে পারবেন। টুকরা করার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি, এটাকে এখন আমি আড়াআড়িভাবে কেটে তিন কোণা করে কেটে নিলাম এবং আলাদা করে ফেলেছি এটার চারপাশে যে ব্রাউন অংশটি থাকে সেটি। আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি, ঘিটা খুব সুন্দর করে ব্রাশ করে নিই। তারপর আমি বাদাম দিয়ে দিচ্ছি, বাদামটা আমি একটু ভেজে নিব। বাদামটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম, চীনা বাদাম এবং পেস্তা বাদাম, সাথে নিয়েছি কিশমিশ এবং খেজুর। এটা আমি খুব ভালো করে ভেজে নিব, কারণ ভেজে নিলে বাদাম থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, ঘিটা আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর পাউরুটিগুলি একটা একটা করে ব্রাউন করে ভেজে নিব। ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাউন ব্রাউন কালার হয়েছে। এবার আমি ব্রেডগুলো সব তুলে নিব। আমি এবার প্রত্যেকটা অংশে খুব ভালো করে মধু মিশিয়ে নিব গরম থাকা অবস্থায়, তাহলে এটা মধুটা খুব সহজে এটা ভেতরে প্রবেশ করবে এবং এটা সফট হয়ে যাবে। আপনারা চাইলে এই কাজটি অনায়াসে চিনি শিরা করে সেটাতেও করতে পারেন, যেটা আপনাদের সোজা মনে হবে আপনারা সেটাই করে ফেলতে পারবেন। আমি প্রত্যেকটি অংশে খুব ভালো করে মধু ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে গরু দুধটাকেও লিকুইড করে করতে পারেন। সেটাকে আমি গরম করে ফুটিয়ে ফুটিয়ে 1/2 লিটার করে ফেলেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এটা খুব সুন্দর ঘ্রাণ করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এটা খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম কিশমিশ এবং বাদাম, এবার আমি খুব ভালো করে নেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি পাকা আম, যেটা আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছিলাম। এটা আমি আমার পরিমাণ মতো 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘন এবং কালারটা আরও অনেক বেশি চান তাহলে আরও বেশি দিতে পারেন। এবার আমি আমটা খুব ভালো করে দুধের সাথে মিলিয়ে নিব। এবার আমি আমার দুধ এবং আমের মিশ্রণটি আস্তে আস্তে আমার ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। আপনারা যদি পাকা আমের এই কালারটা চান তাহলে শাহি টুকরা করার সময় দুধের মধ্যে ফ্রুট কাস্টার্ডটা ব্যবহার করেও এই কালারটা নিয়ে আসতে পারবেন। এবার আমি আমার যে যে উপকরণ বাসায় থাকে সেটা দিয়েই আপনি খুব সুন্দর করে এটা সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। আমার বাসায় কাঁচা আমের মোরব্বা করা ছিল, আমি সেটা দিয়েই সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাকা আম দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই রান্নাটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।